নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে তোমরা গ্রুপ সি পদে আবেদন করতে পারবে এবং কলকাতাতেই কিন্তু চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। এই চাকরির আপডেটটা যখন প্রকাশিত হয়েছে সেই ডেটটি হলো 14 অক্টোবর 2012। আর ডিসক্রিপশন বক্সে থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com। তোমরা যদি গিয়ে গুগলে সার্চ করো তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে দ্য এশিয়াটিক সোসাইটির তরফ থেকে, পার্ক স্ট্রিট কলকাতা 16, যেখান থেকে নতুনভাবে চাকরির আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীরা রাজ্যের সমস্ত জেলা থেকে এখানে যে কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেই কোয়ালিফিকেশান যদি তোমাদের ম্যাচ করে তাহলে ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তারা কীভাবে আবেদন করবে, কোথায় আবেদন করতে হবে, সমস্তটা কিন্তু তোমাদের এখানে বলে দেবো। সরাসরি ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা পাঠিয়ে কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে। রাজ্যে এই যে নতুন সরকারি চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এশিয়াটিক সোসাইটির তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট সেখানে প্রথমেই বলা হচ্ছে দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতা অ্যান্ড ইনস্টিটিউশন অব ন্যাশনাল ইম্পর্টেন্স ডিক্লেয়ার্ড বাই দ্য অ্যাক্ট অফ পার্লামেন্ট, যেখানে নতুনভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পোস্টটিতে। পোস্টের নাম হচ্ছে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার। এই পদেই বেসিক্যালি রিক্রুটমেন্টটা হবে চাকরি প্রার্থীদের। আর যারা এই পদে আবেদন করতে চাও তাদের বলে রাখি এই যে দ্য এশিয়াটিক সোসাইটি সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি ডিপার্টমেন্ট, যেখানে কলকাতাতেই কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, মানে কলকাতার অফিসে। যেখানে ক্লিয়ার করে বলা হচ্ছে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রাইডারের পদে গ্রুপ সির এই যে এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে একটি পদ এবং বেতন কিন্তু 25,000 থেকে 81,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন রাখা হয়েছে। তাহলে যে ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছে তাকে প্রথমেই বলা হচ্ছে বেতনটি, যেটা 25,500 থেকে 81,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের রাখা হবে। গ্রুপ সির এই পদে কিন্তু বিশাল বেতন কিন্তু তোমাদেরকে দেয়া হচ্ছে। এছাড়া আরও বলে রাখি যে ক্যান্ডিডেট আবেদন করতে চাইছে তাদের কিন্তু ম্যাক্সিমাম যে এজ ক্রাইটেরিয়া সেটা কিন্তু 27 বছর পর্যন্ত, মানে মিনিমাম যে এজ ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 27 বছর। এখানে কিন্তু ডিক্লেয়ার করা নেই, তবু আমি বলে দিই যেহেতু সরকারি জব তো সরকারি চাকরির আপডেট, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় বয়সের ছাড় যেমনটি সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা পাচ্ছে 5 বছর এবং ওবিসিরা পাবে কিন্তু 3 বছর বয়সের ছাড়, যেটা কিন্তু বলা হচ্ছে। এছাড়া আরও বলে দিই যারা এখানে আবেদন করবে তারা কিন্তু শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারছো। ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন পাস, এখানে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। তার মানে গ্র্যাজুয়েশনের যে কোনো স্ট্রিম থেকে, যেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে এবং কমার্স হতে পারে, এখানেও কিন্তু যদি ক্যান্ডিডেট পাস কোর্স নিয়েও কিন্তু কমপ্লিট করে থাকে গ্র্যাজুয়েশন, ডেফিনেটলি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া বলা হচ্ছে সাথে কিন্তু প্রুফ রিডিং এবং পাবলিকেশন ওয়ার্কের ওপরে কিছুটা কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বা নলেজ থাকলে কিন্তু তোমরা কিন্তু এখানে আগে চাকরিটি পেতে পারবে। আর মোড অফ রিক্রুটমেন্ট যেটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, মানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না,
কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে যেখানে তোমরা এই চাকরিটা পেতে পারবো। আর এখানে আরও বলে রাখি, লিখিত পরীক্ষার সাথে সাথে যা ইন্টারভিউ যেটা হয় সেগুলোও কিন্তু কিচ্ছু হবে না, সরাসরি তোমাদের যে বায়োডাটা বা আবেদনপত্রটি তোমরা অনলাইনে আবেদন করবে সেখানে গেলেই কিন্তু তোমরা আবেদন করার সাথে সাথে তোমাদের কিন্তু সেখান থেকে ডিক্লেয়ার করে দেওয়া হবে মেরিট লিস্টের থ্রুতে যে কারা কারা এই চাকরিটা পেতে পারে। এরপরে চলে আসি ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। নিচের ডিসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, যেখান থেকে ক্লিক করলেই অনলাইনে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটি। তার সাথে সাথে 18 অক্টোবর 2022 থেকে শুরু হয়ে গেছে এই আবেদন, যার লাস্ট ডেট 30 নভেম্বর 2022 পর্যন্ত আবেদনটি করতে পারবে। তাহলে মাথায় রেখো 30 নভেম্বর 2022 কিন্তু এর লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমার এখানে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের জন্য আরেকটি সুখবর বলে দিই, কোনো রকম আবেদন মূল্য লাগছে না, যেহেতু তোমরা এখানে আবেদন করবে সরাসরি, তাই সেহেতু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এটাও কিন্তু মাথায় রেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা আবেদন করতে চায় অনেকেই কিন্তু আবেদন মূল্যর জন্য কিন্তু আবেদন করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তোমাদের এখানে বলা হচ্ছে আরেকটি কথা, যেটা 3 নম্বরে, সমস্ত সার্টিফিকেট প্রুফ অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কিন্তু তোমাদের স্ক্যান করে আবেদন করতে হবে। আর যারা জেনারেল ওবিসি রয়েছে তাদের শুধুমাত্র 300 টাকা আবেদন মূল্য দিতে হবে, যারা অন্যরা রয়েছে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে আবেদন করতে গেলে NEFT করতে হবে, যার অ্যাকাউন্ট নাম্বার বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি কলকাতা, ব্যাঙ্ক নাম্বার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্ক স্ট্রিট কলকাতা ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোডও এখানে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য, আদার্স ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এর সাথে সাথে এখানে এজ রিলাকশন বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, আর তেমন কিছু এখানে কিন্তু বলা নেই। যারা আবেদন করতে চাইছো দ্য এশিয়াটিক সোসাইটি @gmail.com কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে, ডেসক্রিপশন বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবে, তোমাদের দেখিয়ে দেবো। জব অ্যাপ্লিকেশান করার জন্য এশিয়াটিক সোসাইটি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট এখন আমি ওপেন করেছি, যেখানে পোস্টের নাম দেওয়া হয়েছে, তারপরে নিচে দেওয়া হচ্ছে নিজেদের নাম, যদি মহিলা ক্যান্ডিডেট হন তার হাজব্যান্ডের নাম, বিবাহিত মহিলা হাজব্যান্ডের নেম, নইলে বাবার নাম দেবেন, ন্যাশনালিটি কী আছে সেটা দেবেন, ডেট অফ বার্থ অবশ্যই মেনশন করবেন, জেন্ডার মেনশন করবেন, এখানে কাস্ট সার্টিফিকেট কী রয়েছে সেটা মেনশন করবেন, পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড দিতে কিন্তু একদমই ভুলবে না, যেখানে ভিলেজ পোস্ট তার সাথে ডিস্ট্রিক্ট তার সাথে PH পিনকোড সমস্ত কিছু মেনশান করবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, নেম অফ দ্য এক্সামিনেশান, যেখানে মাধ্যমিক থেকে কিন্তু তোমাদের সমস্ত তথ্য দিতে হবে, মাধ্যমিকে কবে পাস করেছো, কোন এক্সামিনেশান, কোন বোর্ড, কত গ্রেড পেয়েছো, সেমভাবে কিন্তু তোমার এখানে সমস্ত কিছু দিতে হবে। তারপরে তোমাদের এখানে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি সেটা মেনশন করবে, পেমেন্ট ডিটেলস ফর জেনারেল ক্যাটাগরি যারা এখানে দিয়েছো সেই অ্যামাউন্টের পুরো ডিটেল, তারপরে এখানে ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এর সাথে সাথে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, 1, 2, 3 করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত দিয়ে সাবমিট করবে। তো এইভাবে ফর্মটি ফিল আপ করবে, ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আবেদন করতে চাইছো তারা এখনই আবেদন করতে পারবে ডিসক্রিপশান বক্স থেকে, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobik.com থেকে ডাউনলোড করে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।